সম্মানিত দেশবাসী, আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই এবং আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আমাদের প্রিয় শহীদ সহকর্মী, আমাদের নেতা জনাব আব্দুল কাদের মোল্লা তার জীবনের শেষ সাক্ষাৎকারে তার পরিবারের সদস্যদের মাধ্যমে আপনাদের সকলের কাছে অনুরোধ জানিয়েছেন, তার এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে গিয়ে একজন মানুষকেও হত্যা করা হোক তা তিনি পছন্দ করবেন না। বরঞ্চ অত্যাচারী শাসকের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আন্দোলনকে দুর্বার থেকে দুর্বারতর করে এই সরকারের পতন নিশ্চিত করার জন্য তিনি তার সহকর্মী এবং দেশবাসীকে জাপটি পড়ার আহ্বান জানিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, তাই মহান আল্লাহ তালার কাছে বিনয়বনত চিত্তে, হৃদয় বিগলিত হয়ে, চোখের পানি দিয়ে আমরা এ দুয়াই করতে চাই, রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে হকের পথে আমাদের পাকে মজবুত করে দাও, আমাদের বক্ষকে প্রসারিত করে দাও, আমাদের কণ্ঠকে তুমি উচ্চকিত করে দাও, কোরআনের আওয়াজকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার শক্তি তুমি আমাদেরকে দান করো। আব্দুল কাদের মোল্লার রেখে যাওয়া অসমাপ্ত দায়িত্ব তার সঙ্গী এবং সহকর্মী হিসেবে আমাদেরকে পালন করার তৌফিক দান করো। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব, হে রাব্বুল আলামিন, আজ আব্দুল কাদের মোল্লা সহ জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যারা এই শাহাদত বরণ করেছেন তাদের রক্তের বিনিময়ে আমাদের প্রিয় দেশ এবং জাতির বুকের উপর থেকে অত্যাচারী শাসকের এই জগদ্দল পাথর তুমি সরিয়ে দাও, এই জাতিকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দাও, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটি সুখী সমৃদ্ধ শোষণহীন তোমার পছন্দের একটি সমাজ তুমি আমাদেরকে উপহার দাও। আর এই মহান কাজের জন্য হে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো। মহান আল্লাহ আমাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।